এই হোয়াটসঅ্যাপ, আসসালামু আলাইকুম। তা আমি বাসায় বানাচ্ছিলাম নিরামিষ খিচুড়ি, এর জন্য আমি কিছু ভেজিটেবলস কেটে নিছি আর এখানে আলুগুলোকে ফ্রাই করে নিচ্ছি। আমি আলুর সাথে সাথে একে একে সব ভেজিটেবলই ফ্রাই করছি। আমি নিয়েছিলাম মিষ্টি কুমড়া, গাজর আর ফুলকপি। আপনারা চাইলে হচ্ছে এটার মধ্যে শীতের আরও সবজি অ্যাড করতে পারেন। আর এখানে কিছু টমেটো কেটে নিছি। ফার্স্টে আমি হচ্ছে টমেটোর চাটনি বানালাম। এটা আমি বেসিক্যালি রিয়া আপুর কাছ থেকে রেসিপিটা নিয়ে আসছি। ওটা খেয়ে শাওনের অনেক পছন্দ হয়েছিল, এর জন্য আমি চেয়ে চিনতে রেসিপি নিয়ে এসে এটা বানাইছি। আর খিচুড়ি দিয়ে খাওয়ার জন্য এখানে আমি হচ্ছে বেগুন ভাজিও রেডি করে ফেলছি। তো এখন খিচুড়িটা বানাচ্ছি। প্রথমে আমি হচ্ছে তেলের মধ্যে গরম মশলা, তেজপাতা এগুলো ফোড়ন দিয়ে আদা বাটা আর হচ্ছে টমেটো দিয়ে একটু কষাইছি। তারপর এখানে গুঁড়া মশলাগুলো দিয়ে দিছি, দ্যাট মিন্স হচ্ছে ধনিয়া, মরিচ আর হলুদ গুঁড়ো। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে মুগের ডাল। তো মিনওয়াইল আমার একটা পার্সেল চলে আসছে, এটা অ্যাকচুয়ালি শাওন আমাকে গিফট করছে। তো মুগের ডালটা দেওয়ার পর আমি কিছুক্ষণ কষায় তারপর হচ্ছে চাল আর সবজিটা দিয়ে দিছি। তো আমার মুগের ডালটা পুরাতন ছিল, এর জন্য গলতে চাচ্ছিল না। আপনারা চেষ্টা করবেন নতুন মুগের ডাল ইউজ করার জন্য। তারপর যখন খিচুড়িটা একটু লাগা লাগা এবং মাখা মাখা হয়ে যাবে, উপরে ফাইনালি ঘি আর গরম মশলা আর একটু চিনি দিয়ে সামান্য আমি নামাই নিছি। তো এই তৈরি হয়ে গেছে খিচুড়ি। এটা আমি বেসিক্যালি ইউটিউব রেসিপি দেখে বানাইছি, ওখানে এটার নাম ছিল হচ্ছে ভোগের খিচুড়ি। ভোগের খিচুড়ি অথবা নিরামিষ খিচুড়ি যাই বলেন না কেন, এটা অনেক টেস্টি হয়েছে পেঁয়াজ রসুন ছাড়া। আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন। আর ডালটা হচ্ছে আর একটু নতুন হলে আরও বেশি মজা লাগতো আর কি আমার কাছে। তো আমি এখন আমার হচ্ছে গিফটটা আবার আনবক্স করতেছি। তো এটা আমি অর্ডার দিছিলাম, শাওন বেসিক্যালি পেমেন্ট করছে। তো এখানে হচ্ছে আমি পিঙ্ক ফ্ল্যাশের হচ্ছে তিনটা কালার লিপস্টিক হচ্ছে অর্ডার দিছি। তারপর দেখতেছি দুইটার কালার মোরালেস একটু কাছাকাছি চলে আসছে। আর অর্ডার দিছিলাম হচ্ছে ব্লাশ। তো আমার ব্লাশটা আগেরটা হচ্ছে একটু প্যান হিট হয়ে গেছে, এই জন্য আমি নতুন একটা ব্লাশ নিছি এবার। তো আমি দেখতেছিলাম যে আগেরটার সাথে আমার কোনটা মিল। তো আগেরটা ফকলিওরের ছিল, এত বেশি ইউজ করছি যে একদম প্যান হিট করে ফেলছি, এই জন্য দেখলাম যে এটার সাথে এইটা একটু বেশি মিল আছে। আর দুপুরে আমি খাচ্ছিলাম হচ্ছে একটু কাবাব, পরোটা আর একটা ডিম পোচ। এটা দিয়ে আমি দুপুরে লাঞ্চটা সারলাম। অ্যান্ড লাঞ্চের পর যেহেতু হালকা মিষ্টি কিছু খাওয়ার ক্রেভিং উঠে, সো আমি খেলাম হচ্ছে চকলেট। আমার পেজটা কাইন্ডলি একটু ফলো করে দিবেন। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ, বাই বাই।